করিমগঞ্জৰ কয়লা সিন্ডিকেটৰ বাতৰি সম্প্ৰচাৰ কৰাৰ বাবে আসাম টক্সক ধমক দিয়া এওঁ অমৰেশ ৰায়। অৱশেষত করিমগঞ্জৰ আৰক্ষীৰ আলহী হল অমৰেশ। থানাটো অমৰেশ ৰায়ৰ দম্ভালি চাওক। আপনি নিজে কলে যে ইয়াতে সিন্ডিকে আসাম টক্সের নাম ধরে কইছে যে সিন্ডিকে চলে আছে, আপনি আজ কেউ টানা দিয়েছি তোমার নাম কি? হ্যাঁ, করিমগঞ্জর এসপি ডিসিকু বদলি করিম বলে প্রচার চলাই বিপদত পড়ছে অমরেশ বাহিনী। দেওবারে সন্ধিয়ার পরা মারাথন জেরার সম্মুখীন হয়েছে অমরেশ। আসাম টক্সর বাতরির বিগ ইম্প্যাক্ট। অটর্গিতে অভিযান চলিল অসম বাংলাদেশ সীমান্তর সুতারকান্দিত। বাংলাদেশলৈ বুলি সাজু হওয়া বহু কয়লা ভর্তি ট্রাকর পাম্প খুলি দিয়া হল। করিমগঞ্জ আরক্ষী অধীক্ষকর অধীনত চলিল এই অভিযান। কয়লা ভর্তি ট্রাক এরি পলায়ন চালক হ্যান্ডিম্যানর। আরক্ষীয়ে আটক করিলে এজন চালকক। তার পাছতেই আমদানি রপ্তানির সংস্থার সভাপতি অমরেশ রায়ক মতা হল থানালৈ। উড়ে নিশা চলিল জেরা। অকল অমরেশেই নহয়, সম্পাদক রুনু মিয়া, উপসভাপতি তাজউদ্দিন, কোষাধ্যক্ষ বিলজিৎ রায় আর ফকিরুল ইসলাম আর আব্দুল আফিজকো চলা হল জেরা। এখন দুখন নহয়, এগারোখন কয়লা ভর্তি ট্রাকও জব্দ করিলে করিমগঞ্জর আরক্ষীয়ে। টিপির অবিহনে বাংলাদেশলৈ কয়লা পঠোৱাৰ তথ্য লাভ কৰিছে আৰক্ষীয়ে। প্ৰতিখন কয়লা ট্ৰাকৰ পৰা মেনেজাৰ বাবদ সংস্থাটোৱে টকা লোৱাৰ অভিযোগ উঠিছে। মেঘালয়ৰ পৰা করিমগঞ্জৰ বাইপাছলৈ অহা কয়লাটো চিণ্ডিকেট মাফিয়াৰ সৈতে বুজাবুজিৰ তথ্য লাভ কৰিছে আৰক্ষীয়ে। এতিয়াও নিজকে সৎ বুলি পরিচয় দিবলৈ যায় অমরেশ রায়ে। অবশ্যে অমরেশ বাহিনীর মুখা করিমগঞ্জ আরক্ষীয়ে ক্রমাত খুলিবলৈ আরম্ভ করেছে। হাহাকার লাগিছে করিমগঞ্জত। অমরেশ বাহিনীক বচাবলৈ কংগ্রেস এডিএফর বিধায়কও উঠি পড়ি লাগিছে। তাৰে ভিতৰত উত্তর করিমগঞ্জৰ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থও অন্যতম। সোমবারে থানালৈ কিয় আহিল কমলাক্ষ? কিবা তেওঁলোকে কিবা এইবিলাক সিন্ডিকেটক বা যিয়ে নহওক কিয় কিবা দুনিয়া কি কামত জড়িত আছে, সিহঁতে কিয় ধৰি অনা হৈছে, সিহঁতক কেলেবা ধৰি আনিলে, এনেতে ধৰি আনিব নোৱাৰিব, কিবা স্পেসিফিক সিহঁতৰ। অমরেশ বাহিনীক বচাবলৈ আৰক্ষীক হেঁচা দিছে নেকি কমলাক্ষই? হঠাৎ থানালৈ আহি আমদানি রপ্তানিত কোনো সিন্ডিকেট নাই বুলি কোৱাৰ রহস্য কি কমলাক্ষৰ? কংগ্রেসৰ সময়ত কংগ্রেসৰ গুণানুকীর্তন আৰু বিজেপিৰ সময়ত বিজেপিলৈ গৈ বিজেপিৰ গুণানুকীর্তন কৰি বাংলাদেশৰ সৈতে কয়লা ব্যৱসায় চলোৱা অমরেশৰ বহু কুকৃতি আমাৰ সাংবাদিকে লাভ কৰিছে। এইবাৰ কাষ্টম আৰু লেণ্ড বৰ্ড অথৰিটিৰ বিষয়াও পৰিব পাৰে আৰক্ষীৰ জালত। কয়লা সৰবৰাহত অনিয়মৰ বাতৰি কেৱল আসাম টক্সে ধাৰাবাহিকভাৱে সম্প্ৰচাৰ কৰাৰ পাছতে মুখ্যমন্ত্ৰীৰ কঠোৰ নিৰ্দেশ পালন কৰিবলগীয়া হৈছে করিমগঞ্জ আৰক্ষীয়ে। আৰু ইয়াৰ লগে লগে অনিয়মৰ বহু তথ্য আৰক্ষীয়ে লাভ কৰিছে বুলি জানিব পৰা গৈছে। আৰক্ষী আৰু মুখ্যমন্ত্ৰীৰ কঠোৰ পদক্ষেপক আদৰণি জনাইছে করিমগঞ্জ জিলা পৰিষদৰ সভাপতি আশিষ নাথ আৰু জনসাধাৰণে। কয়লাৰ অবৈধ কাৰবাৰ চলি আছে,
মই শুনামতে কালি আমাৰ এছ পি আৰু পুলিচ প্ৰশাসনৰ দল গৈ সূতাৰ কান্দি এই গাড়ীবিলাকক আটক কৰিছে। তাৰ কাৰণে মই ধন্যবাদ জনাইছোঁ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক যে তেওঁ মুখ্যমন্ত্রী হোৱাৰ পিছৰ পৰা গোটেই অসমত এটা যেন ৰিভলিউচন ষ্টাৰ্ট হৈ আছে। করিমগঞ্জত 11খন ট্ৰাক ধৰিছে, 11খন কয়লা চিণ্ডিকেটৰ ট্ৰাক ধৰা পৰিছে, করিমগঞ্জ পুলিচে ধৰিছে। আমি এনেকুৱা যে করিমগঞ্জ পুলিচৰ যে সিদ্ধান্ত তাক সাধুবাদ জনাওঁ। আৰু লগতে আমাৰ অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া যেনেকুৱা কালোবাজারি আৰু চিণ্ডিকেটৰ বিৰুদ্ধ যেনেকুৱা ষ্টেপ লৈছে, কঠোর এটা ষ্টেপ লৈছে, তাক আমি আমাৰ গোটেই করিমগঞ্জবাসী এবং অসমবাসীর তরফে আমি সাধুবাদ জানাও এবং ধন্যবাদ জ্ঞাপন করো। আমি আশা করো যে করিমগঞ্জ পুলিশে এনেকুৱা যে পদক্ষেপ লৈছে তার পিছত আমার ইয়াতে করিমগঞ্জত যে সিন্ডিকেট আছে, কয়লা সিন্ডিকেট আছে, যে সিন্ডিকেটে কাম করে আছে গোটেই বরাকভেলি আৰু বাংলাদেশৰ লগতে এই এইবিলাক মানুহ মুনিম, ওয়াহিদ, বীরেন্দ্র এইবিলাক মানুহ পলাতক, কালি গাড়ি ধরা পড়ার পিছত এইবিলাক মানুহ পলাই গৈছে। আমার জনসাধারণৰ পৰা মুখ্যমন্ত্রীর নিকট এই দাবি যে আপুনি যেনেকুৱা পদক্ষেপ লৈছে আমি গোটে অসমবাসী আপোনাক। এই ছয় ব্যক্তিক আটক করার পাছতেই কেইবাটাও কয়লা মাফিয়া করিমগঞ্জ এৰি পলাইছে। আরক্ষীর ভয়ত আত্মগোপন করেছে কুখ্যাত কয়লা মাফিয়া জয়সওয়ালের ঘনিষ্ঠ বীরেন্দ্র গৌতম, জবির কৌশিক, মাসুম তাহের আদিয়ে। বীরেন্দ্রই করিমগঞ্জত কয়লা সিন্ডিকেট চলাবলৈ কাক কেনেদরে ধনের লেনদেন করে সেই তথ্য চাওক। এই তথ্য আরক্ষীয় লাভ করার পাছতে ভয়ত আত্মগোপন করেছে বীরেন্দ্রই। কয়লা সিন্ডিকেটৰ আৰু বহু বিস্ফোৰক তথ্য আছে আমাৰ হাতত। আমি পৰৱৰ্তী প্ৰতিবেদনত সেয়া সবিস্তাৰে ফাদিল কৰিম। ব্যুৰো ৰিপৰ্ট, আসাম টকছ।